ফটিকছড়ি আওয়ামী পরিবার লয় ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী লয় বুধবার রাতিয়া নটাত্তন মাইজ ভান্ডারত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি আওয়ামী লীগে আর মারামারি আমরা চাই না, পরে বেশি কিছু হইতাম না, বেজত করতাম না, দূর যেটা মাই হওয়া তবে নামটাও দিতাম না, এনে ভরে সাগা পরিবার ফটিকছড়ির মেরে নাইব মসজিদের ইয়ে দেখতে প্রশ্ন উঠে প্রশ্ন উঠে। আওয়ামী লীগ নেতা এস এম সুলাইমানের সভাপতিত্বে উক্ত সভাত বক্তব্য রাখে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তহিদুল আলম বাবু ও সাবেক উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব। এই সময় আরও উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী, এনামুল হক বাবুল, খায়রুল বশর চৌধুরী, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী হল এই মত বিনিময় সভাত উপস্থিত আছেন। উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু হয় এক মাসের মধ্যে যদি কমিটির হিসাব অনুকরণ না হয়, যোগ্য প্রার্থীদেরকে যথা জায়গায় স্থান দেওয়া না হয়, 8ই ডিসেম্বরের মধ্যে যদি হিসাব করেন না হয়, ইনশাল্লাহ জবাব দেব কমিটি দিয়ে। আগামী এক মাস তথা ডিসেম্বর 8 তারিখের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কমিটির তুন হাইব্রিড নেতা প্রবাসী এলডিপি ক্যাডারের পরিবর্তন করা নইলে আগামী এক মাসের মধ্যে আরও পাল্টা কমিটি দিই বলে হই হুঁশিয়ারি দেয়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।